হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে তালের পিঠার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। এখন ভাদ্র মাস, তাল পাকি, আর এই তালের রস দিয়ে কিন্তু অনেক ধরনের খাবার বানানো যায়। আজকে আমি এই পিঠার রেসিপিটা শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমে তালের রসটা একটু গরম করে নিতে হবে, চাইলে কাঁচাটাও দিতে পারেন। আর এরপরে আমি এখানে 1 কেজি গুড় নিয়েছি, আর দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, তো এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া, চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। এরপরে যার যার পরিমাণ অনুযায়ী এই রসের মধ্যে হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে গুড়টা দিয়ে ভালোভাবে হাত দিয়ে তালের রসের সাথে আর গুড়ের সাথে প্রথমে এই গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। আর ভুলেও হচ্ছে পানিটা প্রথমে দিতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ভালোভাবে একটু সময় নিয়ে এটা মিশাবেন। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু ঘ্রাণের জন্য আজ তো কাঁচা জিরাটা ব্যবহার করতেছি, আর একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা দেখুন কেমন হবে, খুব বেশি পাতলা হবে না, খুব ঘন হবে না, তবে পাতলার থেকে ঘনর পরিমাণটা একটু বেশি হবে। চুলে একটা কড়াই বসিয়ে প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে, আর গরম করে নেওয়ার পর চুলার পাওয়ারটা কিন্তু একটু কমিয়ে দিবেন, তারপরে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবেন। আমি এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে। এভাবে করে আপনারা যদি বাসায় এই নিয়মগুলো ফলো করে যদি বাসায় আপনারা পিঠা বানান, আশা করি এমন সুন্দর সুন্দর পিঠা আপনারাও বাসায় বানাতে পারবেন। আর আমার চ্যানেলে তেল পিঠার অনেকগুলো রেসিপি আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর নিজেদের পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন, দেখুন কতটা সুন্দর আর ফুলকো হচ্ছে। তবে পিঠা বানানোর হচ্ছে যেটা সেটা হচ্ছে ব্যাটারটা যদি আপনারা ঠিক রাখেন তবে পিঠা অবশ্যই ফুলকো হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। এই যে দেখুন একটু ভাজা ভাজা কালার করে আমি এই পিঠাগুলো ভাজে নিচ্ছি, আর আমার এটা পছন্দের কালার। এভাবে করে পিঠা ভাজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজে নেবেন, খুব বেশি না ভাজলে কিন্তু কালারটা হালকা হলুদ টাইপের থাকবে, আর বেশি কড়া করে ভাজলে কিন্তু একটু কড়া কালার হয়ে যাবে। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কয়েকটা উঠিয়ে নিয়েছি, আর ছিঁড়েও দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, খাবার অপচয় করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।